ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আপনার প্রশ্ন হলো বর্তমানে টাকা দিয়ে চাকরি নিতে হয় তাহলে কি চাকরিটা হালাল না হারাম হারাম চাকরি বা ব্যবসা ইত্যাদির হালাল হারামের দিকগুলো যদি উল্লেখ করতেন আলহামদুলিল্লাহি ওয়াহাদাম আল মাল্লা বাদ আবাদ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চাকরি টাকা দিয়ে নেওয়া এটার দুই অবস্থা হতে পারে একটা হলো যে সে যে ডিপার্টমেন্টে চাকরি নিবে বা যে কোম্পানি চাকরি নিবে সেখানে সে ইন্টারভিউ দিয়ে টিকেছে তারা যা যা প্রশ্ন করেছে এবং তাদের রুলস অনুযায়ী সে সম্পূর্ণ যোগ্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে যে তুমি যদি এত হাজার বা এত লক্ষ টাকা ঘোষ না দাও তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে না তাহলে সে যোগ্য হওয়ার পরেও টাকা ছাড়া তাকে চাকরি দিবে না এটা তার প্রতি জুলুম করলো আর এই জুলুমকে প্রতিহত করার জন্যে কারাম ঘোষ দিয়ে চাকরি নেওয়াকে জায়জ বলেছেন এটা আসলে ঘোষ দেওয়া না এটা হলো তার প্রতি যে জুলুম করা হয়েছে সে জুলুমকে প্রতিহত করা ইমাম ইবনু তাইমিয়া এবং সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড ফতোয়া লজানা ওলামাই কারাম বিনবাস সহ সকলেই কথা বলেছেন অর্থাৎ যোগ্য হওয়ার পরেও যদি চাকরি না দেয় তাহলে তার প্রতি জুলুম করলে জুলুমকে প্রতিহত করার জন্য চাকরি দিয়ে চাকরি নেওয়া যায়জ দুই নম্বর হলো যে সে ইন্টারভিউ দিয়ে অযোগ্য প্রমাণিত হয়েছে অথবা সে ইন্টারভিউ দেয়নি সে তার মামা বা উপরস্থ কাউকে ধরে যেটা আমাদের বাসায় বলি যে মামা থাকতে হয় টাকা দিয়ে অথবা উপরস্থ কাউকে দিয়ে সে ওই চাকরিটা নিয়েছে কিন্তু আসলে সে চাকরির যোগ্য নয় এবং ইন্টারভিউ দিয়েও সে টিকে নেয় তাহলে এই চাকরিটা তার জন্য সম্পূর্ণ হারাম হবে তার ইনকামটাও হারাম হবে কারণ সে এই চাকরির উপযুক্ত না সে ঘুষ দিয়ে এবং উপরে উপরস্থ কাউকে ধরে সে চাকরিটা নিয়েছে সুতরাং এই চাকরিও হারাম এবং এই চাকরির উপার্জিত যত টাকা সে ইনকাম করবে মাসিক তার যত বেতন হবে সেটাও হারাম বলে বিবেচিত হবে আশা করি সংক্ষিপ্ত পরিষে বুঝতে পারছেন আল্লাহ হারাম